সম্মানিত দেবী ভাই বোন, ইসলামী শরীয়তের লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনিময় জান্নাত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। লজ্জাবোধ আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলা অনেক সময় লজ্জা করেন, আবার সত্য কথা বলতে লজ্জা করেন না। الله تعالى بولن إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضا فما فوقها نشتي الله تعالى موسى ماشير موتو براني دشتم تو پیش کرتے لجا کرنا ایتے کنو سادھرن مانوس منو کرتے بارک যে এত বড় সত্তা যিনি পরাক্রমশালী, যার শক্তির কাছে কেউ টিকে না, এত বড় সত্তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ পেশ করবেন কেন, এইটা মানুষ মনে করতে পারে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মশা মাছির মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। সুলাইমান আলাইহিসসালাম অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন। তো তিনি একদিন সৈন্য সামন্ত সহ জিন সহ কোন এলাকায় যাচ্ছেন, অনেক দূর থেকেই পিপিলিকার নেতা পিপিলিকারাকে বলল যে তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্য সামন্ত নিয়ে আসছে, তিনি তোমাদের অনুভব করতে পারবেন না, পা দিয়ে ডলে দিবেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বলছেন রব্বি أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. يا ما প্রতি বালক একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল সেটা আমি বুঝলাম, তুমি আমার প্রতি এত অনুগ্রহ করেছো, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তুমি আমার উপরে যে অনুগ্রহ করেছো আর আমার বাপ দাউদের প্রতি যে অনুগ্রহ করেছো আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. আমার উপরে এবং আমার বাপের উপরে যে তুমি অনুগ্রহ করেছ এই অনুগ্রহের জন্য শুকরিয়া আদায় করতে পারি, এ ব্যাপারে তুমি আমাকে সক্ষম করো। সক্ষম না করলে তো মানুষ কিছু করতে পারবে না, করতে হলে তো কিছু সক্ষম হতে হবে।